জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সম্পূর্ণ হলো কান্দি পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন। মঙ্গলবার দুপুর 2টা নাগাদ মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের কমিউনিটি হলে কান্দি পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন করা হলো পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন। পঞ্চায়েত সমিতি এই স্থায়ী সমিতির মাধ্যমে সোমবার কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছে বলে জানিয়েছেন কান্দি পঞ্চায়েত সমিতি সভাপতি পার্থ প্রতিম সরকার। কান্দি পঞ্চায়েত সমিতির আজকে অফিস বেয়ারা নির্বাচন ছিল, বিশেষ করে কর্মাধ্যক্ষদের। এখানে আমাদের সিনিয়র কর্মাধ্যক্ষ সুকান্ত দ্বিবেদী, গৌরব চ্যাটার্জি, মোজাম্মেল হক সহ আমরা সকলে মিলে থেকে অপূর্ব সরকারের নির্দেশ এবং আমাদের কলকাতার থেকে যা যা নির্দেশ আমাদেরকে যে ক্রাইটেরিয়া মেনে করতে বলেছিল সেটা অপূর্ব সরকার আমাদের যেভাবে গাইডলাইন দিয়েছেন, আমাদের দলনেতা গৌরব চ্যাটার্জির নেতৃত্বে আমরা আজকে সেটা সকলে মিলে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। এবং আমরাই মনে করি যে আমরা পশ্চিমবাংলা দলের মধ্যে মডেল হিসাবে যে প্রতিটি জায়গায় যে আজকে বিরোধীদের আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো সত্যি আর মিথ্যা যেটাই বলুক সেই অভিযোগ জানিয়ে এখানে বিরোধীরা তুলতে না পারে সেভাবেই প্রতিটি নির্বাচনী প্রক্রিয়া নমিনেশন পেপার ফাইল থেকে শুরু করে আমাদের একেবারে কর্মাধ্যক্ষ এবং প্রধান উপপ্রধান সঞ্চালক নির্বাচন অপূর্ব সরকারের নেতৃত্বে আমরা করেছি। কান্দি পঞ্চায়েত সমিতিতে আমাদের দলনেতা গৌরব চ্যাটার্জির নেতৃত্বে আমরা আজকে সুষ্ঠুভাবে সকলে হাসি মুখে নিজেদের মধ্যে সমস্ত আসন যা যা বন্টন ছিল করে আমাদের নতুন কর্মাধ্যক্ষ আজকে গঠন করা হয়েছে।